নাচতে না জানলে উঠোন বাঁকা, বলছে আমরা অপ্রস্তুত, কেন ভোট হচ্ছে, মানে কেন সর্বদল বৈঠক হয়নি, কোন দিন কবে সর্বদল বৈঠক করে ভোট ঠিক হয়েছে, এই যে গত বিধানসভা নির্বাচন করোনা কালে জোর করে 8 দফায় আমরা বারবার বলেছিলাম করবেন না করোনা ছড়াবে, তো জোর করে 8 দফায় যে ভোট করালো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইচ্ছে মতো অফিসার রদবদল করে, আসলে প্রার্থী দিতে পারবে না। আচ্ছা জুলাই মাসে যে পঞ্চায়েত ভোট হবে এটা কেউ জানতো না, জুলাই মাসে যে পঞ্চায়েত ভোট হবে এ তো স্বাভাবিক ব্যাপার, এটা তো সকলে সব দল সবভাবে বাংলার যে কোনো রাজনীতি সচেতন মানুষ জানেন যে জুলাই মাসেই ভোটটা হবে। এখন যদি এই বিজেপি কংগ্রেস সিপিএম এরা যদি প্রস্তুত না থাকে, এদের যদি সংগঠন না থাকে, এরা যদি কমিটি করতে না পারে, এরা যদি প্রার্থী দিতে না পারে, সেটা তৃণমূল কি করে সামলাবে? তার কারণ হচ্ছে জুলাই মাসে ভোট যদি কেউ জানি না বলে থাকে, কারা বলছে হঠাৎ ভোট ডিক্লেয়ার, কিসের হঠাৎ ভোট, জুলাই মাসে তো ভোটটা হওয়ার কথা, কি ন্যাকা ষষ্ঠী নাকি, যে আমি তো জানি না আমি রাজনীতি করি আমি পঞ্চায়েত ভোট করব আর আমি জানি না, তো আগামী বছর যদি কেউ মার্চ এপ্রিল মাসে গিয়ে বলে, মানে মার্চ এপ্রিল ওই সময়টায় গিয়ে বলে লোকসভা ভোট কেন হচ্ছে আমি তো জানি না, আরে যে সময় হওয়ার কথা সে সময়ই হচ্ছে, তো পঞ্চায়েত ভোট যে সময় হওয়ার কথা সেই সময়ই হচ্ছে, তো সেই সময় হচ্ছে, অথচ এরা প্রস্তুত নয়, সব সিটে ক্যান্ডিডেট দিতে পারছে না, ফলে মুখ রক্ষার জন্য এরা জটিলতা তৈরি করতে যাচ্ছে। এই যে কেন্দ্রীয় বাহিনী, মামার বাড়ির আবদার কেন্দ্রীয় বাহিনী, দেশে তো একটা নিয়ম নীতি বলে ব্যাপার আছে, সে নিয়মটাই হচ্ছে বিধানসভা বা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে, কেন্দ্রীয় বাহিনী থাকে, আর পুরো ভোট বা পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশন করে এবং সেটা রাজ্য পুলিশ থাকে। এবার রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা কিভাবে সেটা সামলাবেন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর, এবার রাজ্য পুলিশ বা নির্বাচন রাজ্য সরকার বা নির্বাচন কমিশন, তারা কিভাবে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ কোথা থেকে আনবেন কিভাবে আনবেন সেটা তো তাদের হেডে, কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, তাহলে ত্রিপুরায় হয়নি কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তাহলে অন্য রাজ্য হয়নি কেন, তাহলে একেবারে সবকিছু সংশোধন করে সব রাজ্যের জন্য এক নিয়ম হবে, তো পশ্চিমবঙ্গের জন্য এক নিয়ম, এখানে এই অতৃপ্ত আত্মা এই বিজেপি এই কংগ্রেস এই সিপিএম এদের ব্যর্থতা ধরা পড়ে যাচ্ছে, এদের নেতারা যে কাগুজে বাঘ, এদের নেতারা শুধু আছেন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে হুংকারে, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক